উড়াল সড়কে প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করছে বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কাওলা পয়েন্টে বিভিন্ন যানবাহনের চাপ বাড়ছে। গতকাল শনিবার কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধনের পর আজ ভোর ছটা থেকে সবার জন্য খুলে দেওয়া হয়েছে দেশের প্রথম উড়াল সড়ক। এরই মধ্যে অনেকেই 10 মিনিটের আগেই এ সড়ক পাড়ি দিতে পারছেন। সকালে বনানী র‍্যাম্প প্রান্তে কিছুটা ট্রাফিক জ্যাম দেখা গেলেও বাকি নামার র‍্যাম্পগুলোতে স্বাভাবিক ছিল ওঠানামা। এই উড়াল সড়কে তিন চাকার অটোরিকশা, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করতে পারবে না। পথচারীরা উড়াল সড়কে উঠতেও চলাচল করতে পারবেন না। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কাওলা থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও মানিকনগর হয়ে উড়াল সড়কটি যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। 11.5 কিলোমিটার পাড়ি দিতে 12 মিনিট সময় লাগবে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই উড়াল সড়কে ওঠা যাবে এবং নামা যাবে। যানজট পেরিয়ে একবার উঠতে পারলে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে উড়াল সড়কের আরেক প্রান্তে। যারা ফার্মগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, কাঁঠালবাগান, গ্রিন রোড অথবা শাহবাগ, সেগুনবাগিচা ও পুরান ঢাকা থেকে এসে উড়াল সড়কে উঠতে চান, তাদের যেতে হবে বিজয় সরণি ওভারপাস বা তেজগাঁও এলাকায়। বিজয়সরণী হয়ে র‍্যাংস ভবন ভেঙে যে ওভারপাসটি তৈরি হয়েছে সেটিতে উঠে তেজগাঁওয়ে যাওয়ার আগেই উড়াল সড়কের সঙ্গে সংযোগ রয়েছে। তেজগাঁও থেকে বিজয়সরণীর দিকে আসতে ওভারপাসে আরেকটি সংযোগ রয়েছে ওঠার জন্য। রাজধানীর দক্ষিণ, পশ্চিম ও দক্ষিণ পূর্বাংশের মানুষের জন্য উড়াল সড়কে ওঠার এ পথই সহজ। তবে যারা বনানী যাবেন তারা বনানীর রেল স্টেশনের সামনে দিয়ে উড়াল সড়কে উঠতে পারবেন। উত্তর দিক থেকে এসে নামার জন্য সহজ পথ ফার্মগেটের ইন্দিরা রোড। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেটগামী যানবাহনের ইন্দিরা রোডে নামাই সুবিধাজনক।